Hey, Hassi! Hassi? Isa? Kire, darkle shuno shuna kena. Sir, ektu kaaj kortechilam. Jhotpot kore ek cup gorom gorom cha khao tomar. Ji sir, ashto. Taratari korish, ha? Ji sir. ভালো হয়েছে তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসতে পারি? হ্যাঁ অবশ্যই আসুন। আচ্ছা আপনি কি কারো রেফারেন্স এসেছেন? না স্যার, আমি তো আপনাদের কোম্পানির বিজ্ঞাপন দেখলাম পত্রিকায়। আচ্ছা আচ্ছা বসুন বসুন বসুন। আচ্ছা আপনার পড়াশোনা শেষ করেছেন কোথা থেকে? তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। ও আপনি মাদ্রাসা থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন, সে কিন্তু আমি আগেই বুঝতে পেরেছি, কারণ আপনার ড্রেস আপ মিয়া কামিল স্যার। হ্যাঁ অবভিয়াসলি কামিং স্যার। ওই যে জামাল চৌধুরী। আচ্ছা জামাল ভাই। জি জি স্যার। জামাল ভাই কিন্তু ফোন দিয়ে আপনার কথা আমাকে সব বলেছেন। জি স্যার। আচ্ছা আপনি এক কাজ করুন, বসুন বসুন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আপনি এসেছেন বেশ ভালো কথা, কিন্তু আপনি যেভাবে এসেছেন আমাদের অফিসের রুলসের বাহিরে স্যার। মানে আমি বুঝাতে চাচ্ছি যে একটা কোম্পানির তো নির্দিষ্ট রুলস থাকে, আর আপনি এসেছেন মাদ্রাসার ছাত্র, সে সমস্যা নাই, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় কিছু রুলস প্লে করতে হয়। এই আপনি ভাইটাকে দেখুন না, মানে এই যে আপনি বকা বকা দাঁড়িয়ে রেখেছেন, আপনার ড্রেস আপ কিছুই মিল নেই ভাই। আপনাকে একটা কথা বলে কিছু মনে করবেন না, মানে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার কোম্পানিতে ইমামগিরি করতে এসেছেন, কিংবা মনে হচ্ছে যে আমাদের এই কোম্পানিটা একটা বিবাহের অনুষ্ঠানের একটা প্রতিষ্ঠান, আপনি সেখানে কাজী হিসেবে কাজ করতে এসেছেন। আসলে আমাদের এখানে যে সিস্টেমটা সেটা আপনার সাথে যায় না। আপনি এক কাজ করুন, কোনো মসজিদে গিয়ে ইমামতি করান, কিংবা কোনো কাজী অফিসে গিয়ে কাজীগিরি করতে পারেন। আর আপনার জন্য সব থেকে ভালো হয় আপনি মাদ্রাসায় গিয়ে টিচিং দিন, কারণ আপনার যে অবস্থা, আপনার যে পোশাক আশাক, আপনার যে স্ট্রাকচার, আপনার যে চলাফেরা, আপনার সাথে না এই কর্পোরেট লেভেলের জব মানায় না। আপনাকে যেগুলো আমি বললাম না ওইখানে গিয়ে ট্রাই করতে পারেন। ওনাকে দেখুন একবার, আপনি দুজনের মধ্যে নিজেই কম্পেয়ার করে দেখতে পারেন। একটা কথা বলি ভাই, আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন, মানে আমাদের কোম্পানিতে আমি আপনাকে সুযোগ দিতে পারছি না। ভালো থাকবেন স্যার। আমি মাদ্রাসার ছাত্র বলে কি না থাক স্যার, আপনাকে বলে আর কি হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার স্যার আমার চাকরিটা হবে তো স্যার? আরে আপনার জব মানে 100% আপনার শিওর যে জব হবে স্যার? কিছু না মনে করলেন স্যার। আরে কি দরকার ছিল, কিছু মনে করবেন না স্যার। এটা একটু মিষ্টি খাওয়ার জন্য বললাম স্যার। এই এটা কিছু না স্যার, আমার চাকরি তো কনফার্ম। হ্যাঁ আপনার চাকরি কনফার্ম স্যার, কালকে থেকে। কালকে মানে অবশ্যই আপনি কালকে আসবেন, কালকে আপনার জয়েন হবে। আপনি কাজ করুন, এই যে ড্রেস আপটা পরে আসছেন না, এর থেকে একটু বেটার ড্রেস পরে আসবেন, কারণ অফিসে তো অনেক লোকজন আসছে বুঝছেন না, আপনাকে দেখবে যেন সবাই দেখে আপনাকে হিংসে করে এরকম। দোয়া রাখবেন স্যার। হ্যাঁ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, দোয়া রাখবেন। আসি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ স্যার। কি বুঝলে, যারা এই জবের বাজারে চাকরি করতে চান, ভালো রেজাল্টের কোনো মূল্য নেই, শুধু মূল্য মামা খালু আর এই টাকা পয়সার। আপনি কোনো ভালো জব করতে যাবেন, দেখবেন আপনাকে অ্যাট ফার্স্ট সবাই অফার করবে বান্ডিল বান্ডিল টাকা। টাকা নাই তো আপনার কোনো ভালো জব নেই, টাকা ছাড়া
চাকরির বাজার একদমই ফাঁকা।